একত না যাব তলত দিও সবকে সুবিধা দিও সবকে চৌধুরী বাজারত হায়ার সেকেন্ডারি স্কুলর আলহামদুলিল্লাহ আমি উদ্ঘাটন করিছো ইনগ্রেশন সেরামনি ইনশাআল্লাহ মই আশা রাখিছো এই এরিয়ার ছাত্র ছাত্রী উপকৃত হব আর ফ্রেন্ডস প্যারেন্টসও উপকৃত হব ইনশাআল্লাহ এটা হল স্টার্টিং ইয়ার মোর দেন 5.5 বিঘা জমিন আছে আমি এটা ডাঙর এডুকেশনাল ইনস্টিটিউশন ইয়াত করার আমার প্ল্যান আছে ইনশাআল্লাহ আপনি ভেরি সুন ইউ অল উইল কাম টু নো অবাউট ইট উইল বি ইনফর্ম টু দ্য জেনারেল পাবলিক থ্যাংক ইউ এভরিওয়ান চৌধুরী বাজার শিক্ষা সন্দর্ভত আজমল ফাউন্ডেশনের পর আর কি কি পরিকল্পনা আমি আলহামদুলিল্লাহ আপনি জানি আজমল ফাউন্ডেশন মারকুজুল মারিফ মারকুজুল মারিফ স্কুলস করে আজমল ফাউন্ডেশন কলেজ করে আছে ইনশাআল্লাহ মই আমার এই যে হজাই এটা ইউনিভার্সিটি হব ফর গার্লস এন্ড ফর বয়েজ আর মেডিকেল কলেজ বিহাইন্ড হাজি আব্দুল মজিদ মেমোরিয়াল হসপিটাল পিছত মেডিকেল কলেজ ইনশাআল্লাহ আহি আছে দোয়া করিব সবাই স্যার অসম সরকারে প্রত্যেকখন জেলাত এখন মেডিকেল কলেজ থাকিব বুঝাই এখন আমার সিএম সাহেবে প্রমিস করেছে আমার মেডিকেল কলেজত গোটে হেল্প সিএম সাহেবর পৰা মই পাম এই প্রমিসটো মনানা বদরুদ্দিন আজমল সাহেব আর মর দিছে ইনশাআল্লাহ মই জানো সিএম সাহেব ইজ ইন ফেভার অফ এডুকেশন স্পেশালি হায়ার এডুকেশন অ্যান্ড অ্যামাং দ্যাট অলসো মেডিকেল কলেজেস আমার হাজি আব্দুল মজিদ মেমোরিয়াল হসপিটালের পিছত মই 100 বিঘা মই ল্যান্ড এই লই লইছো আজমল আজমল ফ্যামিলিয়ে লইছে ইনশাআল্লাহ গভর্নমেন্টের পৰা আমি পারমিশনও পাম আর আমার সিএম সাহেবে প্রমিস করেছে এও ফাইন্যান্সিয়াল সাপোর্টও করব আমার মেডিকেল কলেজের কারণে স্যার দোয়া স্যার এটা রিকোয়েস্ট করছি।